যে এই সরকার যতদিন থাকবে ততদিন জনগণের কষ্ট হবে, একটা দুঃশাসনের মধ্যে আরও বেশি করে আমরা এই দুঃশাসনের মধ্যে থাকব। এখন জনগণের ঐক্য প্রয়োজন, সকলের ঐক্য প্রয়োজন, সাহসে ভর করে সকলকে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জনগণকে রুখে দাঁড়াতে হবে। আমরা শুধু আন্তর্জাতিক মহল নয়, আমরা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সবচেয়ে বড় আমরা বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে ভয়াবহ একটা দুঃশাসন আমাদের বুকের উপরে চেপে বসেছে বিগত 10 বছর ধরে, এই দুঃশাসনকে যদি আমরা অপসারণ করতে না পারি তাহলে আমাদের যে অর্জিত গণতন্ত্র সেই গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে ইতিমধ্যেই, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে, এই দেশের মানুষ তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।